সুস্থ পরিবার গ্রাম ছাড়া। তো আমার কাছে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, তার মধ্যে যার কথা আমি বিশেষভাবে বলতে চাই, তিনি দিলীপ গাঙ্গুলী মহাশয় এবং অনুব্রত মণ্ডল তৃণমূল কংগ্রেসের, এরা আমাকে অভিযোগ জানান যে আমাদের বহু মানুষ গ্রাম ছাড়া রয়েছেন বিভিন্ন জায়গায়। কোথাও এক দলের রাজনৈতিক দলের মানুষ গ্রাম ছাড়া, কোথাও অন্য দলের রাজনৈতিক গ্রাম ছাড়া। তো তখনই আমি এদের বলি যে আসুন আমরা সবাই আবার মানুষগুলোকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাই, সব যেখানকার যা মানুষ, সব তো গরিব মানুষ, এদের সবাইকে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে যাই। এমনি যা আমাদের এখানকার মানুষের যা স্ট্রাকচার, নানুরে চাষবাস খুব